সুপ্রভাত দর্শক বন্ধুরা, আজ সকালে ঝকঝকে আবহাওয়ায় এবং বেশ ভালো রকম ঠান্ডা। এখন তো চলুন আপনাদের একটু অযোধ্যা হিলটপটা ঘুরিয়ে দেখাবো। এই জায়গাটা কেমন, কী কী আছে, কীরকম কী দোকানপত্র রয়েছে, রাস্তাঘাটে হোটেলগুলো পড়ে কি না, তো আপনাদের একটা ছোট্ট ভিডিও করে এই হিলটপটা তুলে ধরব। এই হলো হিলটপের ওপরে একটা স্টেডিয়াম, যেখানে দেখুন ওপেন গ্যালারি আছে, খেলাধুলো বিভিন্ন রকম স্পোর্টস ইভেন্ট এখানে হয়। অলরেডি পিকনিকের বাসও এসে গেছে। এই মাঠটা ঠিক অযোধ্যা হিলটপের ওপর। এইদিকে দেখুন হিলটপের গ্রামের কিছু সুন্দর মাটির বাড়ি ঘর দেখতে পাওয়া যাচ্ছে। এইদিকে চলে গেল হিলটপ ভিউ পয়েন্ট, এবং সেটা ক্রস করে বামনি ফলস, মার্বেল লেক, আপার ড্যাম ইত্যাদি সব কিছু এই রাস্তাতেই। এই দিক থেকে আপনি উঠে আসছেন পুরুলিয়ার সাইড থেকে। দেখুন লেখা আছে ইউথ হোস্টেল, যুব আবাস। এই বাঁদিকের রাস্তাটা দিয়ে যুব আবাসে চলে যায়। আর এছাড়াও আরও অনেকগুলো রিসর্ট এই বাঁদিকে আছে, যেমন কুশালপল্লী রিসর্ট, তারপরে বিরসা মুন্ডা রিসর্ট, এগুলো রয়েছে। বুড়বুড়ি, সীতাকুণ্ড, গড়ধাম এই দিকেই, ট্রাইবাল কেয়ার ট্রাস্ট, অযোধ্যা হিল। এই রাস্তাটা দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে, অনেকগুলো হোমস্টে, রিসর্ট, হোটেল এইগুলো লাইনে রয়েছে। এই ডান দিকে বাঁদিকে বেশ কিছু খাবারের দোকান রয়েছে। আর এই বাঁদিকে হলো অযোধ্যা হিলটপ বাস স্ট্যান্ড, এইখানেই বাস এসে দাঁড়ায়। মা লক্ষ্মী, কল্যাণ ট্রাভেলস, তার সঙ্গে আগে যে বহু পুরনো ছিল গৌতম, এদের বাস সব এখানে দাঁড়ায়। এছাড়া এখানে অনেক প্রাইভেট গাড়ি আছে, সাইট সিইংয়ের জন্য যারা এখানে এসে গাড়ি নেবেন তারা এখান থেকে গাড়ি বুকিং করে নিতে পারেন, অবশ্যই দরদাম করে নেবেন সাইট সিইংয়ের গাড়ির জন্য। চায়ের দোকান, একটু চা খেয়ে নিই তারপর চলুন আরও দেখাবো। এই যে হোটেল হিল ভিউ রেস্টুরেন্ট, এখানে সমস্ত খাবার দাবার, এই সব হোটেলগুলোতে এদের রেডিমেড খাবারও থাকে, সেই সঙ্গে আপনি যদি মাছ মাংস কিনে দেন তাহলে সেটাও রান্না করে দেবে। এই হিলটপে একটু চা খেয়ে নিলাম সকালে। তার পাশেই আছে দেখুন হোটেল পরিবার লজ অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের মিল, লাঞ্চ ইত্যাদি যা কিছু, এবং অ্যাকর্ডিং টু অর্ডার সব কিছু এখানে খাবার পাওয়া যাবে। এটা খুব পুরনো হোটেল, ভালো হোটেল, আমি আগেও থেকেছি, খেয়েওছি এখানে। এখন আরও অনেকগুলো খাবার দোকান হয়ে গেছে। চলুন হাঁটতে হাঁটতে অযোধ্যা হিল ভিউ পয়েন্টটা পর্যন্ত যাই, তার মাঝে অনেক কিছু দেখতে পাবেন। এই দেখুন ডান দিকে অযোধ্যা হিলটপ হোটেল অ্যান্ড ট্যুরিস্ট লজ, এর ভিতরে থাকবার জায়গা রয়েছে। রেস্টুরেন্টও রয়েছে। অযোধ্যা হিলটপের রাস্তাটা ধরে আরও এগিয়ে চলুন, এগিয়ে চলতে চলতে পাওয়া যাবে বেশ কিছু হোমস্টে। এই দেখুন অযোধ্যা হিল বিকাশ হোমস্টে, এখানে মাংস রান্না, ভাত, রুটি ইত্যাদি অর্ডার নেওয়া হয়, হৃদয় ধাবা। এখানে রয়েছে অপুর পানের দোকান, তার পাশে চিকেন, এখান থেকে চিকেন কিনে নিয়ে কোনো হোটেলে দিয়ে দিতে পারেন, সেখানে রান্না করে দেবে। ছোটোখাটো
মুদিখানা দোকান থেকে শুরু করে পানের দোকান সব কিছু এখানে আছে। সেখান থেকে অনেক লোকেরা বাজার করে নিজেরাও রান্না করেন, অনেক সময় দোকানগুলোতে অর্ডার দিয়ে দিলে তারাও আপনাকে করে দেবে। খেলার সরঞ্জামের দোকান, আপনজন হোটেল, হোটেল শ্রীকৃষ্ণ, কনকনে হাওয়া দিচ্ছে, পাহাড়ি হাওয়া। মোটরসাইকেল রিপেয়ারিং ও সার্ভিসিং এর প্রশিক্ষণ দেওয়া হয়। গ্রাহক সেবা কেন্দ্র, কাস্টমার সার্ভিস পয়েন্ট আছে এখানে, SBI। এই হলো দুর্গা লজ, ডান দিকে আর একটা রেস্টুরেন্ট, রানী রেস্টুরেন্ট, খাবার জায়গা। তার পাশে সুষমা ভিলা গেস্ট হাউস, আগে এত কিছু ছিল না, এখন অনেক হোটেল, হোমস্টে, খাবার জায়গা, সেই জন্য এই ডেস্টিনেশনটা খুব পপুলার হয়ে উঠেছে। প্রচুর লোক এই শীতের সময় আসছেন। এগুলোর সামনে বেশ কিছুটা জায়গাও রাখা রয়েছে, কয়েকটা গাড়ি রাখার মতন। তো পার্কিং মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল আছে, গাড়ির পার্কিং নিয়ে খুব সমস্যা নেই। দেখুন, টু ব্রাদার্স হোমস্টে, এটাও সুন্দর নতুন বিল্ডিং, রুমগুলো ভালো। কাল আমাকে রুম দেখিয়েছিল কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি সেই সময়। এটা হলো মা হোটেল রেস্টুরেন্ট, এখানেও থাকবার ব্যবস্থা আছে। এখন প্রচুর লজ তৈরি হয়ে গেছে। চলুন এগিয়ে আর একটা জিনিস দেখাই আপনাদের, কি লেখা আছে দেখুন, রাম সীতার বনবাস কুটির। হোমস্টে রয়েছে মা মঙ্গলা হোমস্টে, ফোন নাম্বারটা নিয়ে নিতে পারেন। এই হলো হোমস্টে, রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই বাঁদিকে দীপশিখা হোমস্টে, এখানেও পুরনো বিল্ডিংয়ের সাথে নতুন করে আবার ওপরে রুম তৈরি হচ্ছে। এদেরও পার্কিং রয়েছে। এই পাশে আরেকটা দেখুন, সীমা লজ এন্ড রেস্টুরেন্ট, এই ভেতরে একটা খাবার, বড় হোটেল, ন্যাশনাল হোটেল। এদের খাবার দাবারের মান ভালো, আমি নিজে খেয়ে দেখেছি, দাম রিজনেবল, অর্ডার দিলেও রান্না করে দেওয়া হয়। এই বাঁদিকে আর একটা লজ আছে দেখুন, পার্বতী লজ, অযোধ্যা হিল, পুরুলিয়া। আর এই ডান দিকে হিলটপের লাক্সারিয়াস এবং বড় হোটেল তৈরি হয়েছে, হোটেল স্যাফ্রন ভ্যালি। নিচে রেস্টুরেন্টও আছে। পৌঁছে গেলাম অযোধ্যা হিলটপ ভিউ পয়েন্টে। সান হোমস্টে, ওই বাঁদিকেও
একটা রিসর্ট রয়েছে। এটা দেখুন, AICRP অন গোট ইম্প্রুভমেন্ট ব্ল্যাক বেঙ্গল ফিল্ড ইউনিট। আর এই হলো ভিউ পয়েন্ট, এখান থেকে দূরে ময়ূর পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা ঠিক জানি না, তবে ময়ূর পাহাড় এই সোজা, ওই ময়ূর পাহাড় থেকে এই দিককার পুরো ভিউটা পাওয়া যায়। আর রয়েছে অজস্র পলাশ গাছ, যারা বসন্তকালে আসবেন এই জায়গা তখন লাল হয়ে থাকবে। খুব সাজানো গোছানো ছিমছাম একটা রিসর্ট, এটা হচ্ছে অযোধ্যা ইকোনেস্ট কটেজ। এর ফোন নাম্বারটা চলুন আপনাদের শেয়ার করি। ফোন নাম্বারটা তো আপনাদের দেওয়া আছে, ওই নাম্বারে বুকিং করলেই হবে। এই দুটো ফোর বেড কটেজ আছে আর এগুলো ডাবল বেড কটেজ। ডাবল বেডের ভাড়া 1800 টাকা, লজিং অনলি। আর খাবার দাবারের ব্যবস্থা এখানেই আছে, রেস্টুরেন্টে মানে যেরকম অর্ডার দেবে সেরকম হিসেবে পাওয়া যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে এরকম ডাবল বেড কটেজ আছে ঠিক অযোধ্যা হিলটপ ভিউ পয়েন্টে 4টে, আর দুটো ফোর বেড আছে। এখানে দোলনা আছে, সুন্দর পার্কিং এরিয়া, ঘুরে বেড়ানোর জায়গা। ফোন নাম্বার আপনাদের দেখালাম, সেই নাম্বারে ফোন করে বুকিং করতে পারেন। অযোধ্যা হিলটপে এক চক্কর দিয়ে সকালবেলায় এবার ফিরে এলাম আমার থাকবার ঠিকানায়, দীপশিখা লজ। লজটা বেশ খোলামেলা জায়গায় এবং দূর থেকে পাহাড়গুলো চোখে পড়ছে। রুমগুলো মোটামুটি ঠিকঠাক, আর সামনে যে জায়গাটা রয়েছে পার্কিং এরিয়া সহ, ওই দেখুন সামনে আমার গাড়ি দাঁড়িয়ে, দূরে দেখা যাচ্ছে পাহাড়, বেশ সুন্দর, বেশ রিফ্রেশিং। কিছুটা সময় এখানে বসে কাটালাম, তারপর আবার বেরিয়ে পড়ব সাইট সিইংয়ের উদ্দেশ্যে। এর পরের ভিডিওতে নিয়ে আসব আপার ড্যাম এবং আরও কিছু জায়গা সাইট সিইংয়ের ছবি। চলুন আর একটা মজার জিনিস আপনাদের দেখাই, শরৎবাবুর সাইকেল। অযোধ্যা হিলটপে এক ভদ্রলোকের সাথে দেখা হলো, তার সাইকেলের শখটা দেখুন, কিভাবে তিনি একটা পুরনো সাইকেলকে মডিফাই করেছেন। দাদা কি নাম? আমার নাম শরৎ কুমার। শরৎ কুমার, আচ্ছা, উনি সাইকেলটা কি কি করেছেন চলুন একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। এই যে সাইকেলটা, এটা একটা পুরনো সাইকেল ছিল, সেখানে উনি নতুন করে সমস্ত ফ্রেম জুড়েছেন। সাইকেলটার ওজন এখন প্রায় 50 কিলোর মতন, এবং এইখানে বিভিন্ন রকম লাইট লাগানো আছে। লাইটের ভিডিওটাও আমি দিয়ে দেব এর সঙ্গে। এখানে দুপাশে রয়েছে লাইট, সামনে ওপরে লাইট, ইন্ডিকেটর, যা যা একটা বাইকে থাকে তাই সেই সমস্ত কিছু আছে। দেখুন দুটো মিরার আছে, দুটো এমনি অর্ডিনারি বেল যেগুলো সেটা আছে, তার সঙ্গে বিভিন্ন রকম হর্ন আছে। দেখে একটু হর্নটা বাজান, ওই দেখুন কত রকমের হর্ন। আচ্ছা আর কী কী আছে, আর কী কী আছে দেখুন শরৎবাবুর সাইকেলে। এই দেখুন এখানে বাইকের মতন বক্স করা রয়েছে। আচ্ছা পেছনে একটা ক্যারিয়ার লাগানো আছে, যথেষ্ট মজবুত, মানুষ চাপতে পারে। এছাড়া যে কোনো রকমের জিনিসপত্র সব কিছু নেওয়া যায়। এখানে হুক করা রয়েছে কোনো কিছু টাঙাবার জন্য,
সিটটা যথেষ্ট কমফোর্টেবল বানিয়েছেন, আর এটা হচ্ছে নর্মাল সাইকেলের হ্যান্ডেল, তার সঙ্গে ইনি এখানে বাইকের মতন একটা স্ট্রেট হ্যান্ডেল লাগিয়েছেন, যেটা একটু দূরে চালিয়ে চালিয়ে গেলেও কোনো অসুবিধা হবে না, এইরকমভাবে ইনি সাইকেলটাকে তৈরি করেছেন। আর এরকম পুরুলিয়াতে এসে আমি যে সাইকেল দেখলাম, এরকম মডিফাই করা সাইকেল আমি এর আগে আমার খুব একটা চোখে পড়েনি। তো ভদ্রলোকের সাইকেল সম্বন্ধে যে প্যাশনটা আছে, সেই কারণেই আমি ওনার এই সাইকেলের ভিডিওটা নিলাম। দর্শকরা কমেন্ট করে জানাবেন জিনিসটা কেমন লাগলো, এবং পুরুলিয়া অযোধ্যা হিলটপে আসবেন যখন, তখন অবশ্যই এনার সাইকেলটা একবার দেখে যাবেন। এনার ফোন নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে। কথা দিয়েছিলাম শরৎবাবুকে যে ওনার দিনের এবং রাতের সাইকেলের যে রূপ সেটা এবং ওনার ফোন নাম্বার শেয়ার করব দর্শক বন্ধুদের সাথে, তো সেটা আপনাদের করলাম এবং ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।